সার্চ করছিলাম নিউ মার্কেটে, যেহেতু কিছুদিন পর ইন্ডিয়া আসবো, সেটার জন্য শপিং করলে কোনটা বেটার হয় চিপ প্রাইসের মধ্যে। তো আমরা একটু যারা বাংলাদেশে থাকি তারা একটু আগে থেকে ঘাটাঘাটি করে আসি যে কোনটাতে একটু ইজি হবে বা প্রাইসটা একটু কম নেবে রিজনেবল প্রাইসে। তো এটার জন্য একটু ইউটিউবে সার্চ করছিলাম, তো তখন তোমার ভিডিওটা সাজেশনে চলে আসে। আচ্ছা, তো চলে আসার পরে হচ্ছে কি, আমি যতগুলো ভিডিও দেখলাম তো সবগুলো একদম প্রপার ইনফরমেশন ছিল, আমি ওটা দেখার পরে অনেক স্যাটিসফাইড ছিলাম। এরপরে সাবস্ক্রাইব করি তোমাকে, তো প্রায় তোমার ভিডিও আসে আসে, তো হঠাৎ করে একদিন দেখি কি আমার মুখটা কেন এত সাদা লাগছে জানি না। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিনা সুলতানা। আমি জিনা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আজ হচ্ছে খুব একটা স্পেশাল একটা দিন, দিন না রাত হয়ে গেছে এখন। তো আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন। আমার মা, মানে কি বলবো, মায়ের কথা বললেই না আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। তো যাই হোক, আজ আমার মায়ের জন্মদিন। সকাল থেকে আমরা সকলেই খুব ব্যস্ত ছিলাম, আমার স্কুল ছিল, মায়ের হচ্ছে। আমার মুখটা কেন এত সাদা লাগছে আমি জানি না, বাট আমি এত সাদা নই। তো যাই হোক, দাঁড়াও, ইনায় এসে গেছে, ইনায়ের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে। তো ও পড়ছিল বা পাশের ঘরে পড়ছিল। তো ব্যাপারটা হয়ে গেছে, আজ হচ্ছে মায়ের জন্মদিন, তাই তো ইনায়? তো মোটামুটি রেডি হয়ে গেছি, ইনায়া পড়ছিল বলে ওকে রেডি করতে পারিনি, জাস্ট ওকে রেডি করব। আর সারা দিন আমরা এতই ব্যস্ত ছিলাম, সবাই ব্যস্ত ছিল, তো দিনের বেলা কোনো কিছু প্ল্যান করা হয় না। আর মা সেরকম ভাবে, মা মানে কি, মা বার্থডেটা নিয়ে সেরকম ভাবে ভাবে না, মানে আমাদেরকে নিয়ে ভাবে, আমাদের জন্মদিনে এই করবে সেই করবে, বাট নিজের ওগুলোই হয় মায়েদের একটা ব্যাপার, যে নিজেদের জন্য কোনো সময় থাকে না ওনাদের। তো যাই হোক, আমরা একটা ছোট্ট করে একটা প্ল্যান করেছি, কারণ কাল আমাদের একটা, মানে একটা অনুষ্ঠান আছে, আমাদের বাড়ির একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য কালকে তো কিছু হবে না। তাই আর আমার তো এখন শরীর খুবই অসুস্থ, মানে পেটের সমস্যা একটু ধরা পড়েছে, তো রিচ খাবার খাওয়া যাবে না। তো সেই জন্য আজকে একদম একটা ছোট্ট করে আমরা একটা সেলিব্রেট করছি, সেটা হচ্ছে একটা কেক আনা হবে, কেক কাটিং হবে। মায়ের জন্য গিফট কিনেছি, আমি কিনেছি, লামিয়া কিনেছে গিফট কিনেছি, সেগুলো দেব। তো ভাবলাম যে প্রত্যেকবারেই তোমাদের সাথে আমি আমার জীবনের ভালো ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো তাই আজকে দিনটা তো সব থেকে বেশি স্পেশাল, মানে যে আমায় জন্ম দিয়েছে তার আজ বার্থডে, মানে আমার মায়ের আজকে জন্মদিন। তো ভাবলাম যে এটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করি, একটা ছোট্ট একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে খুব সাহস করে আমি ব্লগ করা শুরু করব, যদিও বা আমি খুব একটা ভালো ব্লগার নই, মানে চেষ্টা করছি ভালো ব্লগার হওয়ার। মানে তোমরা যখনই তোমরা কমেন্ট করবে, যখনই তোমরা লাইক করবে, ভিডিওগুলোকে যখন শেয়ার করবে, তখনই মনে হবে যে না, আমি কিছু ভালো কাজ করছি। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আমি ভালো ভালো কাজ করতে পারবো। ওকে, তো চলো, বেশি বকবক হয়ে যাচ্ছে, বাবাই এখনো আসেনি, ওকে একটু ফোন করে নেবো। এখন রাত্রি 8টা বাজে, এখন আমরা যাব মায়ের কাছে যাব। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে ইনায়ের, দেখো দেখেছো তো, ইনায় মোটামুটি রেডি হয়ে, রেডি হয়নি, ওকে রেডি করবো। আর আলোটার জন্য মুখটা মনে হয় এত সাদা লাগছে, প্রথমেই বললাম আমি এত সাদা নই, ঠিক আছে, দাঁড়াও ইনায়। তো যাই হোক, চলো, অনেক বকবক হয়ে গেছে, বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। দেখো আমাদের বাড়িতে আমরা চলে এসেছি, এসে গেছি, দরজাটা খোলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বাই দ্য ওয়ে, আমি হাত খালি হাতে এসেছি, টান টান টান। দেখানে কি হচ্ছে, এক মিনিট, একটা ব্যাপার হয়েছে কি, আমার মায়ের আজকে জন্মদিন, মায়ের, মা কি গিফট পেলো সেটা বড় কথা নয়, আমি কিন্তু অনেক বড় একটা গিফট পেয়েছি, আমি, বাবাই, লামিয়া, আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার, কারণ এই চ্যানেলে যারা আমরা খাটি তাদের কাছে অনেক বড় একটা ব্যাপার যেটা ঘটেছে সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করব। তো মায়ের বার্থডেটা একটু সেলিব্রেট করে নি, দেন তারপরে তোমাদেরকে আমি আমার, মানে আমাদের যে সারপ্রাইজটা আমরা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমার মা চলে এসেছে, এখানে কেক চলে এসেছে, এই দেখো কেক চলে এসেছে। এই যে জামাই শাশুড়িতে ফিস ফিস করে কি কথা বলছে, আই ডোন্ট নো, ওকে শোনো, মা লজ্জা পেয়ে গেছে, মা কিন্তু লিপস্টিকটা মারতে ভোলেনি ঠোঁটে দিতে, মায়ের চাউনি দেখে নিয়েছো, মায়ের জামাই সেরা, গুড, একদম গুড,
আচ্ছা চলো এবার কেকটা কাটিং করবো, চলো দেখো আগে কি গিফট দিয়ে দেবো তোমায় না আগে কেক কাটিং করবো? ঠিক আছে তুমি তো গিফট, ও কেক কাটিং করে গিফট দেয়া হয়, আমি তো বসো না, আচ্ছা বসো তোমার বসো, দেখো আচ্ছা এখানে দেখো এখানে ফটো শুট চলছে, এখানে লামিয়ার ফটো শুট চলছে, দেখে নাও ফটো শুট চলছে দেখো, ওয়াও কি ফিস ফিস গুজ গুজ হচ্ছে না, কেক কখন কাটা হবে? এই না মানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে এই যে আমাদের হিরো এন্ট্রি করছে, দ্যাটস লুক ভেরি ভেরি হ্যান্ডসাম, ও চপ্পল কেন খুলবে, আমার ঠিকই আছে ঠান্ডা আছে, দেখি এ পাশে বসে পড়ো তো, ফটো তুলি দাঁড়া বসো, দেখো এই জন্য পারফেক্ট লাগছে, গুড ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও আমি একটা ফটো তুলি, দাঁড়াও রুক যাও, আরে কাটার সময় হ্যাপি বার্থডে বলবো না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম, হ্যাপি বার্থডে টু ইউ, দেখো যাও তুমি যাও ফটো তুল, ভিডিও হচ্ছে, ভালো করে ফটো তুল না, ফটো তুল, আচ্ছা ও তুলছে তো, বাবা ও আমার ফটো তুলেছিলে না ভিডিও করেছিলে, দেখি তুলে তুলে তো এর ফটো তুলবে, দেখি এখান থেকে বার করে নেওয়া যাবে, খেতেই ব্যস্ত তুমি তো দিলে নে, একে বাবাকে মা দেয়নি নিজে কেড়ে নিজে, দেখো এখানে ফটো তোলা হচ্ছে, হ্যাঁ উঠেছে, তুই খা কেকটা, হুম আচ্ছা এবারে মাকে হচ্ছে গিফট গুলো দেব, তুমি মাকে খাওয়াবো একটু দূর, কার না বাবা রে বাবা নাও হয়েছে ক পেয়েছো, আচ্ছা আমি মাকে একটু খাওয়াবো তোলো তো ধরো, দেখো এই হচ্ছে বাবাই বেটি ব্যস্ত হয়ে যাচ্ছে, না এবারে গিফট গুলো দিয়ে দি, যাও মা ডাকছে যাও, যাও যাও ফটো তোল, কি করে ফটোটা বন্ধ, কি বলবো চারিদিকে ফটো উঠছে না হয়েছে, আচ্ছা এবার মাকে গিফট গুলো একটু সেলফি তুলো তো মা, উনি সেইটাই বসে আছে সেলফি তুলবে বলে, কোয়ালিটিটা ভালো, এই যে
তরফ থেকে হচ্ছে মাকে একটা ছোট্ট গিফট, মা এবার দেখো খুলে দেখো, এই যে এই শাড়িটা, এই ঢাকাই জামদানিটা হাজার ফুটির আছে, এটা আমি মাকে দিলাম। আচ্ছা আর একটা নিয়েছি, বলে বলে অভ্যাস হয়ে গেছে হাজার বুটি বলে। শালটা নিয়েছি, এই শালটা আমার খুব পছন্দের একটা শাল। হাই সেম শাল হয়ে গেল, দুবার মায়ের হয়ে গেল। আচ্ছা এই শালটা একটা নিয়েছি, এই শাড়িটা নিয়েছি। আচ্ছা এখানে হচ্ছে লামি, এটা লামি দিয়েছিল না মা, মানে ব্লগিং ফ্যামিলি। আচ্ছা এটা হচ্ছে, ও এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বাবা দিয়েছে, এই সোয়েটারটা মাকে দিয়েছে, এই সোয়েটারটা আর আমার জুতোটা আর আমার কসমেটিক গুলো কই? ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা সব, ও সেটা কথা আছে, চেহারা দেখা যাচ্ছে না তো, নিচে আছে চেহারা দেখা যাচ্ছে না, আর আমার কি আমার মন নেই কিছু? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিফট আমি লামিয়া অনেক আগেই কিনে ফেলেছিলাম, ঠিক আছে, তো সেগুলো কিনে মোটামুটি এখানেই ছিল, তো যাই হোক এই ব্যাপার। আচ্ছা এই যে বুটটা দেখতে পাচ্ছ, এই বুটটা হচ্ছে লামিয়া মাকে দিয়েছে, ও আসুক, ওদের প্রচুর অনেক কিছু কসমেটিক কিনেছে, অনেক কিছু, সেগুলো তোমাদেরকে দেখাবে, দেখো ঠিক আছে। তো এই ব্যাপার, আমার মাকে একটু ভালো করে তোমরা দেখো না, আর এই সোয়েটারটাও দিয়েছে, এবার লামিয়া যেগুলো দিয়েছি নয় এটা এই দিয়েছে আপু, আমি যেগুলো দিয়েছি তোরা দেখানোর প্রয়োজন মনে করি, আমি বোর্ড দেখিয়ে দিয়েছি প্রয়োজন, আমি জানি না আমি এসে এই যে কসমেটিক করি বাড়ির অনুষ্ঠান আছে তো সেই জন্যই অত সেজেছে, ঠিক আছে আর কোনো ব্যাপার নেই, বাদ দাও কাট, হ্যাঁ ন্যাচারাল নয়, আমি ন্যাচারাল, ঠিক আছে সব ফুলে ফেলেছে মা সোয়েটার গুলো, যাই হোক মাকে এই দুটো সোয়েটার দিয়েছে আমার বাবা, ঠিক আছে আর কি দেবে, সবই তো দিয়ে দিয়েছে, হ্যাঁ সব, ইচ এন্ড এভরিথিং, ঠিক আছে নাও, এই যে ব্লুবেরি তো খুব মজা লাগে, আমি বাড়িতে মায়ের আজকে বার্থডে, তোমরা তো দেখলে আমি জাস্ট ঢুকেছি ওই সিনটা ছোট্ট মতো, আমি ক্লিপটা হচ্ছে আমি রেকর্ড করেছি, তারপরে না আমি নিজে থতমত খেয়ে গেছি, তো তারপরে রেকর্ডটা তোমরা দেখতে পাবে না, তো এ হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, তুমি বলো বাকিটা বলো তোমার, তুমি কিভাবে আমাকে চিনলে তুমি সেটা বলো। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি আসলে ইউটিউবে সার্চ করছিলাম নিউ মার্কেটে, যেহেতু কিছুদিন পর ইন্ডিয়া আসবো, সেটার জন্য শপিং করলে কোনটা বেটার হয় চিপ প্রাইসের মধ্যে, তা আমরা একটু যারা বাংলাদেশে থাকি তারা একটু আগে থেকে ঘাটাঘাটি করে আসি যে কোনটাতে একটু ইজি হবে বা প্রাইসটা একটু কম নেবে রিজনেবল প্রাইসে, তো এটার জন্য একটু ইউটিউবে সার্চ করছিলাম, তো তখন তোমার ভিডিওটা সাজেশনে চলে আসে। আচ্ছা তো চলে আসার পরে হচ্ছে কি, আমি যতগুলো ভিডিও দেখলাম তো সবগুলো একদম প্রপার ইনফরমেশন ছিল, আমি এটা দেখার পরে অনেক স্যাটিসফাইড ছিলাম, এরপরে সাবস্ক্রাইব করি তোমাকে, তো প্রায় তোমার ভিডিও আসে আসে, তো হঠাৎ করে একদিন দেখি কি আমার পরিচিত আর হচ্ছে আমার একটা বড় ভাইয়ের ওয়াইফ, উনি হচ্ছে ফারজানা হাসান, ওনার মেকওভার তুমি আছো অ্যাজ এ মডেল, তো তখন আমি ভাবলাম যে হয়তো তুমি কোনো ক্লায়েন্ট অথবা তুমি ইউটিউবার তাই ওনার কোনো ভিডিও শুট করছো অথবা মানে আমি জানি না যে রিলেটিভ কিছু, তো যখন আমি ভাবিকে বললাম ভাবি তোমার এই ভিডিওটা তো দারুণ হয়েছে, এই ম্যামকে তো খুব ভালো লাগছে দেখতে, উনি বলে কি এটা তো আমার কাজিন, তো আমি বললাম তাই, আমি তো ওনার সাবস্ক্রাইবার, বলে আমি যদি যাই তো আমার সাথে দেখা করবে, বলে হ্যাঁ ও তো এখানেই থাকে, তো আর এরপরে যখন আমি আসলাম পরে যখন তোমার ওর ওর ফোনে তোমার কতগুলো ভিডিও দেখলাম, তুই করে বলছি হ্যাঁ অবশ্যই বলো, আমার তো খুব ভালো লাগছে ছবিগুলো যখন দেখলাম, পরে বললাম যে উনি তো খুব সুন্দর আর তুমি যখন সাজিয়েছো ওনার সাজটাও কিন্তু বেশ ভালো, খুব সুন্দর সাজিয়েছো, শাড়িটাও খুব সুন্দর করে পরানো হয়েছিল, ওটা দেখলেই কিন্তু আমি ওনাকে এসেই বলেছি আমারও কিন্তু এরকম ব্রাইডাল লুক করবে, ও খুব সুন্দর সাজ, তোমরা ভিডিওটা যারা দেখো ফারজানা আমাকে সাজিয়েছিল ওই সাজের ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আর যারা যারা চাইছো অত সুন্দর ভাবে সাজতে প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করো, ওর সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাপার, ও বাংলা মানে আমি সিরিয়াসলি আমার বাংলাদেশ আমার বলো বাবার বলো খুব ইচ্ছে বাংলাদেশে যাওয়ার, অনেকজনের সাথে আমাদের কন্ট্যাক্ট রয়েছে বাবার সাথে আমার, বাট আজকে এত বড় জিনিস এত সামনে থেকে পেলাম যে না ও বাংলাদেশ থেকে মানুষ আমাদের ভিডিও দেখো, জানতোই না যে আমি ফারজানার কাজিন বলি, ফারজানার বোন বলেও জানতোই না, কিন্তু জানতোই না মানে এই ব্যাপার, আমার সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে,
আমারও খুব ভালো লাগছে যখন আমি তোমাকে আজকে দেখলাম। আমি আশাই করিনি যে তোমাকে আজকে দেখবো বা এইভাবে দেখবো। আচ্ছা আসলে যখন দেখি তখন আমি নিজেই নার্ভাস হয়ে গেছি। আমি কি বললে যে লিংক পে সাবস্ক্রাইব করিনি, আগেই কি করা ছিল, এটাই বেস্ট লাইন ছিল। আমাকে কিন্তু লিংক দেয়নি উনি। আবার ওনার ভিডিও যখন আসে তখন কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করি, ভাবি তুমি একটা ভিডিও করেছো? হ্যাঁ করেছি। তো এরকম এটা কি বলে, এটা তো আমার ক্লায়েন্ট না। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে উনি কে হয়, তো উনি বললো যে আমার কাজিন। আমি তো কখনোই ভাবতে পারিনি যে ওনার কাজিন হবে। তো উনি কিন্তু আমাকে সত্যি লিংক কিন্তু দেয়নি। তো যখন আমি অটোমেটিক্যালি যখন সাবস্ক্রাইব করি তখন কিন্তু ওনার ভিডিও গুলো আসে, তো প্রায় আমি দেখি। থ্যাংক ইউ। আমি আসলে থ্যাংক ইউ যে উনি আমাকে দেখে এতটা খুশি। আমি আমি অনেক অনেক মানে আমার এত ভালো লাগছে, সে তোমরা সবাই বুঝতেই পারছো। তো আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি। আমার মানে আমি বলে বোঝাতে পারবো না, এই বলে বোঝানো যায় না। আমাদের আমার বাবার খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, যারা আমরা এই চ্যানেলের পিছনে খাটি তাদের কাছে এটা অনেক বড় পাওয়া প্রাপ্তি, তাই তো? যে একটা যে সাবস্ক্রাইবার যে আমার ভিডিও দেখে তার ভালো লাগে, এইটা হচ্ছে অনেক বড় বড় পাওয়া। ভালো লাগবে তো অবশ্যই, কারণ সব ইনফরমেশন গুলো তো ফেক হয় না। ম্যাক্সিমাম হয় কি অন্যান্য ইউটিউবার যারা থাকে তারা হচ্ছে ফেম এর জন্য বা বেশি বেশি ভিউজ এর জন্য দেখা যায় অনেক রং ইনফরমেশন দেয়। প্রাইসটা হয় যদি 10 রুপি দেশে, যখন আমি একদম কারেক্ট একটা ইনফরমেশন পাবো তাকেই তো ফলো করবো অবশ্যই, তো তাকে দেখতেও ভালো লাগবে, তো সেই থেকে ভালো লাগে। এতক্ষণ কথা বলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার নাকি ছাড়তেই ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। দাওয়াত আছে, চলে যাবে। তো যাই হোক, তোমার কেমন লাগলো আমার সাথে কথা বলে? অনেক ভালো লাগলো, মন চাচ্ছে আজকে থেকে যাই, কিন্তু ওখানে না গেলে আমাকে মারবে। হ্যাঁ মারবে, ফারজানা তো ধরে একদম দেবে। যাই হোক, অনেক অনেক ভালো লাগলো। এইভাবেই ভালোবাসা দিতে থেকো, ভালোবাসা দিও, আর প্লিজ ভালো ভালো ভিডিওস দিও আর রেগুলার ভিডিও দিবে। একদম তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, মানে এত বড় একটা পাওয়া ওর কাছ থেকে, মানে শোনা কথাগুলো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আজ আমার মায়ের জন্মদিন ছিল। তোমরা তোমরা সকাল থেকে অনেকেই অনেক উইশ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাদের পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।